হ্যালো আই এম থান্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টুইটার আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের লেসেনটা হচ্ছে ক্লাস টেন সি ফেভার সিক্স লেসেন ক্লাস টেন সিক্স লেসেন সি ফেভার জন পিল্ডের লেখা তো অবশ্যই কবিতা পাঠ করা পূর্বে আমরা খুব সুন্দরভাবে কবির সম্বন্ধে জানব অর্থাৎ যে কোনো কবিতা আমরা পড়ি না কেন যে কোনো কবিতা বা গল্প যে কোনো উপন্যাস পড়ি না কেন যদি আমরা সেই কবি অথবা সেই লেখক সম্বন্ধে খুব সুন্দরভাবে ধারণা নিয়ে থাকি বা জেনে থাকি নলেজ নিয়ে থাকি তাহলে সেই কবিতা বা উপন্যাস বা গল্প সম্বন্ধে বুঝতে আমাদের খুব একটা দেরি লাগে না বা খুব খুব সুন্দরভাবে আমরা সেই এক্সপ্লেনটা বুঝতে পারি আর কি তাহলে অবশ্যই আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে নেব সি ফেভার সি ফিভার সি ফিভার কবিতার কবির সম্বন্ধে জানব লাইফ অ্যান্ড ওয়ার্কস অব দ্য পোয়েট কবির জীবন ও কর্ম সম্বন্ধে খুব শর্টভাবে জানব এবং তারপরেই আমরা টেক্সটটা পাঠ করে নেব পোয়েমটা পাঠ করে নেব কবির জীবন ও কর্ম জন অ্যাডওয়ার্ড মেসফিল্ড ছিলেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত কবি এবং লেখক মাত্র আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সায়ারে তিনি জন্মগ্রহণ করেন ওয়ারউইক এর কিংস স্কুলে পড়াশোনা করার পর পরবর্তীকালে তিনি বাণিজ্য নাবিক প্রশিক্ষণ নিয়েছিলেন আর কি না তিনি তার খুব কম বয়সে মাত্র ষোলো বছর বয়সেই আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সেই বাণিজ্য তৈরিতে কর্মে যোগদান করেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে খুব কম বয়সে মাত্র ষোলো বছর বয়সেই কিন্তু শীঘ্রই নাবিক হিসেবে তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং বাড়ি ফেরার পর তিনি সেই কবিতা লেখার কাজে নিযুক্ত হয়ে পড়েছিলেন কবিতা লিখতে শুরু করেছিলেন যেখানে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে নাবিক হিসাবে তার অভিজ্ঞতার কথা আমাদের সামনে তুলে ধরেছেন আলোচনা করেছেন দ্য মিড নাইট ফোক দ্য ওয়াক্স অফ ডিলাইট এই দুটি গ্রন্থ বিশেষ করে প্রভৃতি শিশুদের ক্লাসিক নভেলের রূপে মেসফিল্ড সমধিক প্রসিদ্ধ সি ফেভার কবিতাটি মেসফিল্ডের সল্ট ওয়াটার ব্যালার্ডস থেকে নেওয়া হয়েছে সল্ট ওয়াটার ব্যালডস থেকে নেওয়া হয়েছে যা পাঠকদের কাছে একটা অত্যন্ত জনপ্রিয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে অষ্টাশি বছর বয়সে মেসফিল্ড মারা যান অ্যাট ইন নাইনটিন সিক্সটি সেভেন অ্যাট দি এজ অফ এইট্টি এইট অর্থাৎ অষ্টাশি বছর বয়সে মেসফিল্ড পরলোক গমন করেন এটা শর্ট ইন্ট্রোডাকশান অর্থাৎ লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ দ্য পয়েট কবির জীবন ও কর্ম সম্বন্ধে এরপর আমরা কবিতাটা পাঠ করে নেব তো কবিতাটা দেখে নেওয়া যাক সি ফিভার এবং তারপরে কবিতার সম্বন্ধে খুব সুন্দরভাবে আমরা ছোট্ট ব্যাখ্যা করে নেব যে এই কবিতা সম্বন্ধে কি বলেছেন তিনি কি বলতে চাইছেন প্রথমে আমরা কবিতাটা পাঠ করিনি আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন আমাকে আবার সমুদ্রে যেতেই হবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন আমাকে আবার সমুদ্রে যেতেই হবে টু দ্য লোনলি সি অর্থাৎ সেই নির্জন বা নিঃসঙ্গ সমুদ্রে টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই আর আকাশের কাছে অ্যান্ড অল আই আস্ক আর আমার যা কিছু চাওয়ার আমি যা কিছু চাই অ্যান্ড অল আই আস্ক আমি যা কিছু চাই ইজ আ টল শিপ কি চাই না ইজ আ টল শিপ একটা উঁচু জাহাজ অ্যান্ড আই স্টার টু স্টিয়ার হার বাই আর কি চাই না ও একটি তারা তাকে চালনা করার জন্য অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই স্টিয়ার অর্থাৎ কোনো কিছুকে পথ দেখে চালনা করা টু গাইড অ্যানিবডি

এবং সেই সাদা পালির স্পন্দন অ্যান্ড গ্রে মিস্ট অন দ্য স্পেস আর কি হচ্ছে না সাগরের মুখের উপর অ্যান্ড দ্য গ্রে মিস্ট একটা ধূসর কুয়াশা অ্যান্ড গ্রে মিস্ট অন দ্য সিজ স্পেস আর সেই সাগরের মুখের উপর এক ধূসর কুয়াশা মিস্ট অন দ্য সি স্পেস অ্যান্ড আ গ্রে ডান ব্রেকিং আর কি হবে না এক ধূসর ভোরের আগমন হবে অ্যান্ড অ্যান্ড গ্রে ডান ব্রেকিং আর এক ধূসর ভোরের গ্রে অর্থাৎ ধূসর ডান ব্রেকিং অর্থাৎ ভোরের আগমন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন এবং তিনি বারবার একই কথা বলেছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন আমাকে অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ফর দ্য কল অফ দ্য রানিং টাইড কেন না সেই ছুটন্ত জোয়ারের আহ্বান আছে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড সেই ছুটন্ত জোয়ারের ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল এক দুরন্ত আহ্বান ও এক স্পষ্ট আহ্বান ইজ আ ওয়াইল্ড কল এক দুরন্ত আহ্বান এক দুরন্ত ডাক অ্যান্ড আ ক্লিয়ার কল এবং একটা স্পষ্ট ডাক দ্যাট মে নট বি ডিনাইড যা আমি কোনোরকমভাবেই অস্বীকার করতে পারবো না বা যাকে ক কোনোরকমভাবেই উপেক্ষা করা যায় না বা যাবে না দ্যাট মে নট বি ডিনাইড অ্যান্ড অল আই আস্ক এবং আমি আর আমি শুধু যা কিছু চাই অ্যান্ড অল আই আস্ক আর আমি শুধু যা কিছু চাই ইজ আ উইন্ডি ডে একটা প্রবল বাতাসের দিন হাওয়ার দিন উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং তার সাথে কি কিসের সাথে না প্রবল হাওয়ার দিন উড়ন্ত সাদা মেঘ সহ উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং সাদা উড়ন্ত মেঘ সহ অ্যান্ড দ্য প্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম আর সেই ছড়ানো জলকোনা ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম আর সেই ছড়ানো জলকোনা আর ফুলানো ফেনারসি অর্থাৎ এখানে বলা হয়েছে ফ্লাং স্প্রে বলতে উড়ন্ত ছোট ছোট জলকোণাকে বোঝানো হচ্ছে ফ্ল্যাং স্প্রে অর্থাৎ উড়ন্ত ছোট ছোট জলকোণাকে বোঝানো হচ্ছে ব্লাউন অর্থাৎ উড়িয়ে দেওয়া স্পিউম অর্থাৎ কি না উত্তাল জলের ফেনা সেই জল উত্তাল হয়ে উঠেছে তার যে ফেনাটাকে বলা হচ্ছে সেটাকে স্পিউম বলা হচ্ছে অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং আর সেই গাং চিলেদের চিৎকার সেই গাং চিলেদের চিৎকার আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন আমাকে আবার সমুদ্রে যেতেই হবে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন আমাকে আবার সমুদ্রে যেতেই হবে টু দ্য জিপসি লাইফ আর কি না ভ্রাম্যমাণ জিপসি জীবনে গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে হোয়েট দ্য উইন্ডস লাইক অ্যা হোয়াইটেড হোয়াইটেড নাইফ যেখানে বাতাস সে যেখানে কী হবে না শঙ্খ চিলের মতো আর তিমির মতো যেখানে বাতাস একটা তীক্ষ্ণ ছুরির মতো টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে ওয়েলস বলতে তিমি টু দ্য গার্লস ওয়ে অর্থাৎ যেখানে শঙ্খ চীনেদের মতো দ্য ওয়েলস ওয়ে যেখানে তিমির মতো হ্যাট দ্য উইন্ডস যেখানে বাতাসের মতো যেখানে বাতাস হোয়াইট দ্য উইন্ডস যেখানে বাতাস লাইক এ ওয়েটেড নাইফ যেখানে বাতাস কি হবে না একটা তীক্ষ্ণ ছুরির মতো বয়ে যাবে অ্যান্ড অল আই আস্ক আর আমি শুধু চাই অ্যান্ড অল আই আস্ক আর আমি শুধু যা কিছু চাই ইজ দ্য মেরি ইয়ার্ন আর আমি শুধু চাই কি না এক হাস্যময় নাবিক সঙ্গীর কাছ থেকে ইজ আ মেরি ইয়ার্ন সরি ইজ আ মেরি ইয়ার্ন অর্থাৎ এক গল্প মজাদার গল্প ইজ আ ইয়ার্ন মজাদার গল্প ফ্রম আ লাফিং ফেলো রোভার এক হাস্যময় নাবিক সঙ্গীর কাছ থেকে ফ্রম আ লাফিং লাফিং অর্থাৎ হাস্যময় ফেলো রোভার অর্থাৎ নাবিক সঙ্গীর কাছ থেকে ফেলো রোভার নাবিক সঙ্গীর কাছ থেকে অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম আর কি না শান্ত আর শান্ত ঘুম আর মধুর স্বপ্ন অ্যান্ড আ কোয়াইট স্লিপ অ্যান্ড আ কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম আর শান্ত ঘুম আর মধুর স্বপ্ন হয়েন্দ দ্য লং ট্রিক্স ওভার যখন সেই লম্বা যখন সেই দীর্ঘযাত্রার সেই দীর্ঘ সমুদ্র যাত্রার অবসান হবে অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম দ্য লং ট্রিক্স ওভার আর শান্ত ঘুম আর মধুর স্বপ্ন যখন সেই দীর্ঘ যাত্রার অবসান হবে তাহলে আমরা খুব সুন্দরভাবে পাঠ করলাম সি ফিভার কবিতা এই সি ফিভার কবিতার আমরা যে বাহ্যিক দৃষ্টি বাহ্যিক দিকটা ছিল আমরা সেটা পাঠ করলাম এরপর যেটা ভেতরের দিকে তিনি যেটা আসল জিনিস আমাদেরকে বোঝাতে চেয়েছেন আমরা খুব সুন্দরভাবে সটভাবে এটা আলোচনা করে নেবো তাহলে কবিতাটা খুব সুন্দরভাবে আমাদের জানা হয়ে গেল সি ফিভার কেল অ্যাপ্রিসিয়েশন সি ফিভার কবিতাটিতে কবি জন ম্যাসফিল্ড বারবার সমুদ্রে যাওয়ার জন্য উত্তেজনা প্রকাশ করেছেন এবং আমরা এই কবিতার মাধ্যমে কবিতার প্রত্যেক স্টেঞ্জের শুরুর লাইনে আমরা কিন্তু তা অবশ্যই দেখতে পেয়েছি আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন আমাকে আবার সমুদ্র যাত্রায় যেতে হবে এটা তিনি বারবার কথাটা উল্লেখ করেছেন এবং সেটার মাধ্যমে আমরা বুঝতে পারছি তার প্রকৃতির রহস্যকে জানার জন্য এক অদম্য ভ্রমণ তৃষ্ণা রয়েছে তার মধ্যে নিঃসঙ্গ সমুদ্রের আহ্বান আকাশের আহ্বান সমুদ্র যাত্রার জন্য আকর্ষণ করে এই জন্য তার একটা শক্ত সমর্থ জাহাজ প্রয়োজন এবং তিনি এই যে দীর্ঘ সমুদ্র যাত্রার জন্য কি কি প্রয়োজন তিনি সেই এই কবিতার মাধ্যমে তিনি বলেছেন আমাদের কাছে এবং একটি তারাকে দরকার এবং একটি তারাকে দরকার সেই রাত্রির অন্ধকারের প্রদর্শক হবার জন্য চাকার আওয়াজ বাতাসের গান এবং সাদা নড়াচড়া তাকে অপ্রতিরোধ করে তোলে ছুটন্ত জোয়ারের আহ্বানকে উপেক্ষা করা কবির পক্ষে অসম্ভব হয়ে পড়ে এটা উপভোগ করতে গেলে একটা বাতাসবহুল দিনের প্রয়োজন যেখানে সাদা মেঘেরা আকাশে উড়ে বেড়াবে কবি ভ্রাম্যমাণ জিপসিদের জিপসিদের মতো জীবন উপভোগ করতে চেয়েছেন এবং শঙ্খ ও তিমির পথে চলতে চান যেখানে তীব্রতা আছে বাতাসের তার সহকারী নাবিকের কাছ থেকে তা থেকে তিনি কি চান না মনোগ্রাহী গল্পও শুনতে চান দীর্ঘ এই যাত্রার পরে তিনি শান্তির ঘুম চান যেখানে মিষ্টি স্বপ্ন থাকবে এই বর্ণনা থেকে এটাই স্পষ্ট যে কবি পূর্ণমাত্রায় উত্তেজিত যা প্রকাশ করে মানুষের চিরন্তন ইচ্ছা প্রকৃতির আশ্চর্যময়তাকে আবিষ্কার করার এখানে জ্বর প্রকাশ করেছে অজানাকে জানার জন্য এখানে জ্বর প্রকাশ করেছে কি না এখানে জ্বর প্রকাশ করেছে অজানাকে জানার তৃষ্ণাকে সাধারণ জীবনের থেকে সমুদ্রের জীবন কবির কাছে অনেক বেশি আকর্ষণীয় তাই তিনি বলেছেন আর শেষে তিনি অবশ্যই বলেছেন এই দীর্ঘমধুর যাত্রা শেষে তিনি এক শান্তির স্বপ্নবহুল ঘুমির আকাঙ্ক্ষা করেন দ্য পয়েট ওয়ান্স পিসফুল স্লিপ উইথ আ সুইট ড্রিম আমি আশা করি এই কবিতা খুব সুন্দরভাবে তোমাদেরকে কাছে তুলে ধরতে পেরেছি আর যদি তা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানাবে এই কবিতা কেমন লাগলো থ্যাংক ইউ